মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ ভগবান, ভদ্রা খোদা নাও ভগবান, আমি তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছি। এই কাজ করতে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু মথুরার সীমার বাইরে আমি যেতে পারবো না। তাই এটা মনে রেখো, বিষ্ণুর ওই অর্ধ শক্তির শেষ কৃত্য সম্পন্ন না করে ফিরে এসো না। আপনি নিশ্চিন্ত থাকুন ভগবান, আমার শেষ কৃত্য হয়নি তো কি হয়েছে? বর্ষণার ওই রাধার শেষ কৃত্য অবশ্যই হবে, তার মধ্যে কোনো ছলনা থাকবে না ভগবান। যদি তুমি এই কাজটা না করতে পারো ভদ্রাক্ষ, তাহলে তোমার ইচ্ছে পূর্ণ করব আমি অবশ্যই। বেচারি রাধা মা। না না নন্দরাজ, না বিশ্বভানু মশাই, না আমাকে ভুল ভাববে না। দেখুন, আমি ধর্মের কথা বলতে এসেছি। আসলে কি হয়েছে, রাধা মা তো আর নেই, ওখানে পড়ে আছে শুধু মৃত শরীরটা। আর মৃত শরীরকে বেশিক্ষণ রাখতে নেই, এটা তো অধর্মের কথা। নন্দরাজ,
তুমি তো ধর্মপ্রাণ, যতটা শীঘ্র সম্ভব রাধা মার শেষকৃত্যের ব্যবস্থা করো। সত্যি বলছি, আত্মারা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়, আমাকেই দেখো না। আমাকে কংস ভগবান মেরে ফেলেছেন, কিন্তু আমার শেষকৃত্য করেননি। আমি কেমন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি প্রেতলোকে? তুমি এমন চাও নাকি যে তোমার মেয়ের আত্মাও ঘুরে বেড়াক? আমি ধর্মের কথা বলছি, নিয়ম রীতির কথা বলছি। যে মারা যায় তার শেষকৃত্য করতেই হয়। কিন্তু আমি জানি যে এইরকম সময় এইসব বিষয় মাথায় আসে না, তাই আমি সাথে করে নিয়ে এসেছি শেষকৃত্যের জিনিসপত্র। কি হলো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। বিশ্বভানু মশাই, আর দেরি করো না, যাও মেয়ের শেষকৃত্যের কাজ শুরু করো, যাও, আর দেরি করো না। তুমি সত্য বলেছ ভদ্রাক্ষ, যখন আমার মেয়ে জীবিতই হতে পারবে না, তাহলে তার শেষকৃত্য করে ফেলাই উচিত হবে। যাও যাও শুরু কর, আর দেরি করো না, শুরু কর। তুমি দাঁড়াও বৃষভানু। এখনই রাধার শেষকৃত্য করবার কোনো প্রয়োজন নেই। হে মহাদেব, আমার নারায়ণের পরম অবতার শ্রীকৃষ্ণ তার রাধার জীবনকে বাঁচানোর জন্যে আজ স্বয়ং তাণ্ডব করছে, এ যে তার মানবীয় অধিকার প্রভু। কিন্তু প্রভু, যদি আপনি এখন কিছু না করেন, আর যদি ওনার আহ্বান না শোনেন, তাহলে আমার মনে হচ্ছে যে সংসারে সময়ের আগেই মহাপ্রলয় শুরু হবে। আপনাকে কিছু একটা করতে হবে প্রভু, আপনাকে কিছু একটা করতেই হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।